সারা দেশের মানুষের চিন্তা আর ভাবনাকে এক সূত্রে গেঁথে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে এক নতুন দিশা প্রদান করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের শততম পর্বে বিশাল দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বকে সঙ্গে নিয়ে উদয়পুরের রাজর্ষি টাউন হলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দেশের কোটি কোটি মানুষের সঙ্গে মিলে এই মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী যে দিশা নির্দেশ দিয়েছেন, সেই লক্ষ্যে আগামী দিনে বিজেপি দল এবং রাজ্য সরকার মানুষের জন্য এবং রাষ্ট্রহিতে কাজ করবে বলে উল্লেখ করেন উদ্যমী প্রদেশ বিজেপি সভাপতি। কর্মসূচিতে রাজীব ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করছেন এবং ভবিষ্যৎ কাজের জন্য অমূল্য দিশা নির্দেশ পাচ্ছেন বলে উজ্জীবিত কণ্ঠে জানান প্রদেশ বিজেপি সভাপতি। প্রধানমন্ত্রীর 100তম মন কি বাত অনুষ্ঠান আপনারা শ্রবণ করলেন টাউন হলে, এই বিষয়ে কি বলতে চাইবেন? দেখুন, আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাসের প্রত্যেক মাসের যে শেষ রবিবার, সেদিন আমাদের মন কি বাত অনুষ্ঠান উনি সেটা প্রচার করে থাকেন বেতার মাধ্যমে। তো তারই 100তম এপিসোড আজকে তার সংগঠিত হয়েছে এবং সারা ভারতবর্ষব্যাপী এই মন কি বাত অনুষ্ঠানের যে জনপ্রিয়তা, আর বিশেষ করে আজকে এই 100তমটাকে উদযাপন করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি সমস্ত জায়গায় তার নির্দেশ দিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন আমাদের বুথ স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ, বিভিন্ন জায়গায় আমরা এই কর্মসূচি আমরা পালন করছি। তারই অঙ্গ হিসাবে আমাদের বিভিন্ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নর হাউসে একটা বড় কার্যক্রম সেখানে রাখা হয়েছে, উনি সেখানে উপস্থিত রয়েছেন। আমাদের রেবতী ত্রিপুরা এমপি আম্বার সাথে রয়েছে, আমাদের আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রয়েছেন সোনামুড়াতে, আমাদের বিপ্লব দেব শান্তির বাজারে দেখবেন। আমি প্রদেশ সভাপতি হিসাবে আমি আজকে উদয়পুরে রাজস্বী টাউন হলে এসেছি। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে দল এবং সরকার সার্বিক উন্নয়নে সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে রাজীব ভট্টাচার্য জানান। উল্লেখ্য, 23 বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পেছনে প্রদেশ বিজেপি সভাপতির রয়েছে বিশাল ভূমিকা। ত্রিপুরার এক প্রান্ত থেকে অপর প্রান্তে চষে বেরিয়ে তুমুলভাবে একদিকে যেমন সংগঠনকে উজ্জীবিত করেছেন, অন্যদিকে তেমনই কর্মী সমর্থকদের মনে দৃঢ়ভাবে জয়ের আকাঙ্ক্ষা স্থাপন করে গিয়েছেন সবার প্রিয় প্রদেশ বিজেপি সভাপতি। Bureau Report, RE News.